অটো ও টোটো চালকদের মধ্যে বিবাদের মাশুল দিতে হলো সাধারণ মানুষকে। নিজেদের বিবাদ নিজেরা মীমাংসা করতে না পেরে পথ অবরোধে সামিল হলেন তাঁরা। আজ 14ই নভেম্বর সকাল থেকে দাসপুরের বৈকুণ্ঠপুর উদয়চক ভায়া বাসুদেবপুর রাস্তায় টোটো চালকরা অবরোধে সামিল হন, ফলে ভোগান্তি হলো বহু পথচারী ও যাত্রীদের। অবরোধের খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে প্রায় ঘণ্টা খানেক পরে অবরোধ উঠে যায়। জানা গেছে এই রাস্তায় টোটো ও অটো চালকরা কেউ কাউকেই জায়গা ছাড়তে রাজি নন। টোটো চালকদের অভিযোগ, অটো চালকরা তাদেরকে ওই রাস্তায় টোটো চালানোয় বাধা দিচ্ছেন। আবার বিপরীত অভিযোগ এনেছেন অটো চালকরাও। এর জেরেই সকাল থেকেই উভয় গোষ্ঠীর মধ্যে বচসা, তা থেকে হাতাহাতি এবং শেষ পরিণতি পথ অবরোধ আর যাত্রী সাধারণের ভোগান্তি। দাসপুর 1 নম্বর ব্লকে বাঁশপুর গ্রাম পঞ্চায়েত চাইপাট থেকে বৈকুণ্ঠপুর যাওয়ার পথে টোটোওয়ালাদের সাথে অটোওয়ালাদের সাথে গণ্ডগোল হয়। গণ্ডগোল হওয়ার পরে অটোওয়ালাকে ধরে মারধর করা হয়। সেই জন্য আজকের পথ অবরোধটি হয়েছে সকাল আটটার সময় পথ অবরোধ হয়েছে। পথ অবরোধটা এখনও উঠেনি। তো গ্রামের বাসিন্দারা এবং সকলে পথযাত্রীদের প্রচণ্ড অসুবিধা হয়েছে। আজকে ঠিক পরীক্ষা আছে, সেই জন্য প্রশাসনকে জানানো হয়েছে। তো প্রশাসনের কী করে সেটাই দেখা যাচ্ছে এখন। তো ঘটনাটা ঘটেছে বারকামাল্ডিতে। তো আপনারা দেখছেন এখনও অবধি পথ অবরোধ হয়ে আছে। দেখুন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন চাঁইপাট থেকে বৈকুণ্ঠপুর যায় গাড়িগুলো। তোদের ফটোগুলো ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।